नमस्कार बंधुरा पपी किचन ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा अनेक दिन धरे रिक्वेस्ट करछिलेन पपी के जे एकटा ब्लग चैनल खोलार जोन्नो। पपी अनेक दिन थेके आमाके बोलछे जे एकटा ब्लग चैनल खोलो, एकटा ब्लग चैनल खोलो, सब बंधुरा रिक्वेस्ट करछे। तो आपनादेर सबार अनुरोधेई पपी नतून एकटा ब्लग चैनल खुलेछे। एइखाने आपनारा पपिर प्रात्यहिक जीवने नाना रकमेर काजकर्म एबं आरो अनेक रकम भ्रमणेर भिडियो आपनारा देखते पाबेन। तो आज के हलो आमादेर प्रथम भिडियो, आज के राखी पूर्णिमार दिन, आज के फार्ष्ट भिडियो शूट करछि। पपी बीरभूम एसेछे आमार काछे, आमी बीरभूमे थाकि आपनारा सबाई जानेन। कयेकदिन आगे पपी आमार काछे एसेछे, एसे बीरभूमेर माटीतेई प्रथम ब्लग भिडियो शूट होच्छे। आमरा एखन बेरियेछि राखी पूर्णिमार दिने सावताल पाड़ाते। आमादेर एखनो एकटा चैनल आछे दा रियल भिलेज कुकिं बोले, ओखाने सावतालदेर नाना रकमेर काजकर्म, प्रात्यहिक जीवन, तादेर रान्नार धरन सबकिछु आमरा तुले धरि ओई चैनलटार मध्ये। तो आमरा आजके बेरियेछि ओई सावताल ग्रामेई, जारा रान्ना करे आमादेर ओई चैनेले तादेरके किछु साहाज्य करब, प्लस सावतालदेर छोटो छोटो भाई बोनेदेर राखी पोराबो आमरा। আজকের ভিডিওটাই প্রথম পপি কিচেন ব্লগের, আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমাদের সাপোর্ট করবেন, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে আরো নতুন নতুন ব্লগ আপনাদেরকে দিতে পারি। পপি কিছু বলো। পপি কিচেনের ভিডিও যেরকম আপনাদের ভালো লেগেছে সেই জন্যই পপি কিচেন এত দূর এগোতে পেরেছে, সেই রকম আপনারা পপি কিচেন ব্লগও সাপোর্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর আজকে রাখি পূর্ণিমা, আমার দাদার কথা ভীষণ মনে পড়ছে, কিন্তু আমি যেহেতু এখানে এসেছি তো দাদাকে ফোন করে বলে দিয়েছি। আর এখানকার ভাই বোনেদেরকে রাখি পরিয়ে আজকে ব্লগটা শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। পপিকে কেমন লেগেছে একটু বলবেন। প্রচুর সেজেছে আজকে রাখি পূর্ণিমার দিন বলে, দাদাকে তো পাইনি, নিজেই সেজেছে, দাদাকে রাখি পরাবার মনে করে দাদাকে রাখি পরাতাম বাড়িতে, সেজে গুজে অনেক কিছু আয়োজন করে, কিন্তু যেহেতু আজকে দাদা নেই তাতে কি হয়েছে, এখানকার ছোট ছোট ভাই বোনেদেরকে দিয়েই আমি সেই আশাটা পূর্ণ করে নেব। না, পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন কি জঙ্গল, প্রচুর জঙ্গল আছে বীরভূমে। প্যাকেটটা কি নিয়েছো দেখি, এই যে এতে এতে আছে আপনার কেগারে আছে, সব ছোট ছোট ভাইদের দেবো, চকলেট আছে, রাখি আছে, রাখি আছে, আর এতে শাড়ি আছে, যারা রান্না করে বলছিলাম কাকিমারা, এখানে শাড়ি আর মিষ্টি আছে। কোনদিন আসেনি তো কিছু গ্রামের বউজরা জল নিচ্ছে টিউবওয়েলে। আমরা এসে গেছি, এবার সে ঠাকুমার বাড়িতে ঢুকবো।
এই যে ঠাকুমা এসে গেছে, এই ঠাকুমা আমাদের ওই চ্যানেলে রান্না করে, আপনারা দেখুন ঠাকুমার বাড়িটা পুরো ভেঙে গেছে। দেখুন খালি এই যে খড়ের চাল মাটি, তোমার এত ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ঠাকুমার বাড়ি, টিনের চাল মাটির বাড়ি। এই দেখুন বাড়িটা দেখুন, মাটির বাড়ি এনারা এইভাবেই থাকে, খাট রয়েছে। চলো বাচ্চা কাচ্চা গুলো সব কোথায়, সব ভাইরা কোথায়, ভাই বোনেরা ছোট ছোট। পপি এসেছে কয়েকদিন আগে আমার কাছে, তো পপি বলল যে একটু গ্রামটা ঘুরে দেখবো এখানকে। তো আমি তখন বললাম যে তাহলে চলো আমাদের যেখানে রান্নাবান্না হয় ওই চ্যানেলে সেই গ্রামেই যাই, সেখানে মানুষজনের সঙ্গে পরিচয় একটু করিয়ে দিই। তো সেই জন্য আজকে রাখি পূর্ণিমার শুভ দিনে আমরা এসেছি এই গ্রামেই। তো ঠাকুমাকে আমরা শাড়ি দেবো একটা আজকে। ভালো লাগছে? আমাদের ওই চ্যানেলে এখনো দুটো কাকিমা রান্না করে, তাদেরও বাড়িতে যাবো, তাদেরকেও আমরা শাড়ি মিষ্টি দেবো, আর প্লাস এই গ্রামের কচি কাছাদের রাখি পরাবো এবং কিছু খাবার দেবো। এখানে ছোট ছোট ভাই বোনেদের আসছি তাহলে, একটু খানিক্ষণ পরে আসছি, সবাইকে রাখি পরব, যত বাচ্চা বাচ্চা আছে পৌঁছে ডেকে নিয়ে। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর একটা কাকিমার বাড়িতে যাবো, চলুন দেখাবো। এই দেখুন লাঙ্গল, এইভাবে চাষ করা হয় জমিতে। সবাই জঙ্গলে কাঠ কাটতে যায়, জানা ছিল না, এই সবার মুখে শুনছি। এই দেখুন বাচ্চারা কি সুন্দর খেলা করছে। যাচ্ছিলাম কাকিমার বাড়িতে, তো রাস্তার ধারে এদেরকে পেয়ে গেলাম, মানে খেলছিল, তো এদেরকে রাখি পরিয়ে দিই। কিরে রাখি পরিসনি আজকে, কেউ রাখি পরায়নি তোদেরকে? হায়, এদেরকে কেউ রাখি পরায়নি, কেউ পরায়নি। তারপর পরা পরাচ্ছি কোনদিনকে, এই তো আমরা পরাচ্ছি, ভালো লাগছে? আমরা তো রাখি পরি, কিন্তু দেখুন এদেরকে কেউ রাখি পরায়নি। অর্জুন আবার কেক দিচ্ছে, পরিস নিয়ে আয়, হায় লজ্জা করলে হবে, আর কি আছে, চল হাতটা দাও, আমি পরি দিই তোমাকে। আজকে রাখি বন্ধন, তো রাখি পরাতে হয় কুচি কুচি ভাইদের। এই দেখো তোমাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। কেক দে, কেক দে, ওদিন কেক দিচ্ছে, এনো বাবা, দাঁড়া, বাহ, খেয়ে নিবে, দেখুন বন্ধুরা ভালো লাগছে, আজকে রাখি পূর্ণিমার পূর্ণ শুভলগ্নে এই ছোট ছোট ভাই বোনদের হাতে রাখি পূর্ণিমা দিতে ভীষণ ভালো লাগছে। দাদাটা আয়,
তুই মাঠে গেছিলি ঘাস কাটতে? গিয়েছিল মাঠে, প্রচুর এনজয় করছে প্রচুর। হ্যাঁ, কাকিমা দাঁড়িয়ে আছে সেখানে, ভেঙে যাবে না তো? আমরা এখন বসে আছি বীরভূমের একটা সাঁওতাল বাড়িতে, যে কাকিমা আমাদের ওই চ্যানেলে রান্না করে, দা রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে রান্না করে কাকিমাকে আজকে আমরা একটা শাড়ি দেবো নিয়ে এসেছি। ও কাকিমা ভালো আছে? পছন্দ করে কিনেছি, কেমন লাগে না দেখলে তো ভালো লাগবে, মনটা খুঁতখুঁত করবে, দেখি ভালো লাগছে কিনা। আবার ভাইকে রাখি পরাচ্ছে ওর জন্য, এনে বলো আসতে। বন্ধুরা, এই কাকিমার বাড়িতে একটু ঢুকবো, দেখবেন ভেতরটা, নতুন ধরনের একটা অভিজ্ঞতা হবে আপনাদের যে এরকম বাড়ি থাকতে পারে। কোদাল গুলো কেমন দেখায় দিককার? আসলে একটু বাড়িতে ঢুকছি আপনাদের, এই দেখুন, বন্ধুরা মেঝেটা কিন্তু মাটি, দেখলে মনে হবে সান, এত সুন্দর পরিষ্কার করে রাখে এনারা। খুব ভালো লাগলো এখানে এসে আমাদের, আমরা আবার আসবো এই গ্রামে, আপনাদেরকে আরো নতুন নতুন গ্রাম তুলে ধরবো আপনাদের সামনে, প্লাস আরো অনেক ধরনের ভ্লগ আপনাদের সামনে আসতে চলেছে। পপির গ্রামে নানা রকমের কাজকর্ম, গ্রামের মেয়েরা যে সমস্ত কাজকর্মগুলো করে, প্লাস আমরা যেখানে যেখানে বেড়াতে যাবো সবকিছুই দেখাবো। তো প্লিজ প্লিজ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা যদি আরো এগিয়ে যেতে পারি পপি কিচেন ব্লগ চ্যানেলটিকে। আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, দাদাকে দিয়ে সব বলা করাচ্ছি, কারণ এই দিককার আমি কোনো কিছু চিনি না জানি, দাদাও ভালো বলতে পারবে, সেই জন্য না পপিও বলবে পরের 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 ব্লগ গুলোতে পপিও বলবে। এই দেখুন পেছন দিকে দেখুন, ওদিক বাবা এইখানে, এই একটা ঘর দেখুন, কত নিচু হয়ে ঢুকতে হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন আরো কিছু রাখি, আর কেক রয়ে গেছে, আরো যদি ছোট ছোট ভাই বোনেদের পাই আমরা আরো করাবো, রাখি করিয়ে তারপর আমরা আমাদের বাড়ি যাবো। অর্জুন প্রচুর কাজ করছে দেখুন, অর্জুনকে দেখুন আচ্ছা আমি ধরবো, চলো এখন অনেক রাখি আছে, অর্জুন বলে দিয়েছে তো অনেক রাখি আছে। মহুয়া ফুলের গাছ, এটা সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা, এত সুন্দর লাগছে, একটু মানে মনে হচ্ছে না বিদেশ বিদেশ ভাব। আমি একটু এখানটায় বসবো, গরুকে তো রাখি পরিয়ে দাও। আমি ভাবতে পারিনি আজকে রাখি পূর্ণিমার দিনে এইভাবে আমাদের দিনটা কাটবে, খুব ভালো লাগলো। রাখি বাঁধতে হয় জানিস? হ্যাঁ জানিস কিনা বল, তোমাদের ভাষা বুঝতে পারবে। চকলেট দে পাপা, চকলেট দে। আজকে ভীষণ ভালো একটা দিন কাটালাম সবার সঙ্গে, চ
হেভি লাগছে ছোট ছোট ভাইদের। হ্যাঁ অর্জুন বলছে খুব ভালো লাগছে। চলো আচ্ছা কিছু নিয়ে নিচ্ছি তো ফেলে দাও। না না ফেলানো চলবে। রাখি পড়ে যায় যাওয়ার পথে যে কোটা রাখি চকলেট ফগলেট ছিল রাস্তা যা পাচ্ছি ওদেরকে দিয়ে দিচ্ছি। এখানে জন্মদিন চলো মুক্তি পড়েছি ভাই ভালো হয়েছে। রাখি পড়াচ্ছে আমাদের ক্যামেরাম্যানকে। এই তো একটা ক্যামেরাম্যান ভাই আর একটা আছে ওই যে পেছনে সে বলছে আমি এখন আসবো না। কে ওই যে তোমার পেছনে পেছনে যে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে মানে আপনাদের কে ক্যামেরা করে কে ক্যামেরা করে। আমার বর মানে আপনাদের দাদা তো ক্যামেরা করেই তার সঙ্গে এই যে দুটো ভাই আছে এই একটা ভাই আর ওই একটা ভাই শুধু লজ্জা পাচ্ছে আসতে চাইছে না ও সাঁওতালদের ক্যামেরা করে। এদিকে আসো অর্জুনকে এদিকে আসো জলে স্নান করাবো। এই দুটো ভাই আজকে পূর্ণিমার দিন আজকে বৌদি আমাদেরকে রাখি পরিয়েছে। সত্যি গ্রাম তো গ্রাম একটা দেখো সত্যি এই ঘরগুলো এত ভালো লাগছে গ্রামটা পিওর গ্রাম একদম। বন্ধুরা যাওয়ার পথে আপনাদের যে হাটটা দেখিয়েছিলাম দেখুন এই যে হাট বসেছে। আমার রুমে তো আলু পেঁয়াজ এটা সব শেষ হয়ে গেছে কিছু কিনতে হবে। দেখুন গ্রামের হাট কিরকম হয় দেখুন একটা ছোট্ট হাট সবকিছু পুঁই শাক কলমি শাক আলু নেব আলু এখানে শুধু সবজি দোকান বসছে আর কটা তেলে ভাজা দোকান বসছে আর কিছুই নেই। টুকটাক সবজি যেগুলো কিনা মোটামুটি কেনা হয়ে গেছে এবার ঘরে চলে যাবো। মোটামুটি যেগুলো ছিল না বাড়িতে কিনে নিয়েছি এগুলো হলে হয়ে যাবে। এবার ঘরে চলে যাবো সন্ধ্যেও হয়ে গেছে। ঠিক আছে এদিকে 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 সন্ধ্যে হয়ে গেছে। বন্ধুরা এখান থেকে এখনো 10-15 মিনিট সময় লাগবে যেতে রুমে। প্রায় সন্ধ্যে হয়ে এসেছে বন্ধুরা আর এখানে হাট বসে তো আপনাদের দাদা বলছিল তাই ব্যাগ নিয়ে এসেছি বাজার করে নিলাম এবার রুমে চলে যাব। বন্ধুরা রাখি পরিয়ে সবার সঙ্গে আনন্দ করে মজা করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেল আর জঙ্গলের মধ্যে দিয়ে সন্ধ্যেবেলা যাচ্ছি। ভীষণ ভয় ভয় লাগছে আমার ভালোও লাগছে নতুন একটা অ্যাডভেঞ্চার। কোনোদিনও তো এরকমভাবে রাত্রিবেলা জঙ্গলের ভেতর দিয়ে যাইনি। যাই হোক যদি কিছু বেরিয়ে পড়তাম যতই হাঁটার ব্যাস সেখানে পিট হয়ে পড়ে যেতাম আমি। তো খুব ভালো লাগলো মজা করলাম আজকে সবাই মিলে। দেখুন গাছগুলোতে আলো পড়তে কি সুন্দর লাগছে একদম ঘন অন্ধকার জঙ্গল গভীর জঙ্গল। বীরভূমে এরকম প্রচুর জঙ্গল আছে আর অন্যান্য দিন যদি আরো ব্লগ বানাই তো আপনাদের দেখাবো আরো জঙ্গল। এখানে নাকি আপনাদের দাদা বলছিল এই জঙ্গলে নাকি বিভিন্ন জীবজন্তুও থাকে বড় বড় শুয়োর থাকে আরো অনেক কিছু থাকে। যাই হোক কিন্তু আমরা আসলাম কিছু দেখতে পেলাম না। এখন তো সবে সন্ধে হয়তো রাতের দিকে বের হয়। খুব ভালো লাগলো আজকে ঘুরে সারাদিনটা ভীষণ মজা করলাম সবাই মিলে।